বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জানাতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে চিকেন পাই। এখানে সেই জন্য নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আধা চামচ ইস্ট দিলাম, 1 টেবিল চামচ রান্নার তেল। সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এখানে হালকা গরম পানি আছে 1/2 কাপ, সেখান থেকে দিব অল্প অল্প করে। ডোটা হয়ে গেছে আর এটা আমি এখন একটু গরম জায়গায় 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, ঢেকে রাখবো অবশ্যই। এখানে 1 কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা 1 মিনিট একটু ভেজে নেবেন, একদম মানে ভাজা লাগবে না, এই যেমন কালারটা চেঞ্জ হলে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বুকের একদিকের মাংসটা, এটা সে একটু আদা রসুন আর লবণ এটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখন এটা হাত দিয়ে এইভাবে ছিঁড়ে নিয়েছি। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম 1 চামচ, শাহি গরম মশলা 1/2 চামচ, কালো গোলমরিচের গুঁড়া সেটাও 1/2 চামচ, ছোটো ছোটো 2টা কাঁচামরিচ, স্বাদ মতন লবণ দিলাম, স্বাদ লাগলে আর একটু দিব লবণ অবশ্য। এখানে টমেটো হট সসটা আছে সেটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। পুরটা বানানো হয়ে গেল আর এটা এখন আমি নামিয়ে রেখেছি, হাই হিটে করে নেবেন। পাইগুলো বানাতে চলে আসলাম আমি। যতটা পাতলা বেলা যায় আর কি, বেশ পাতলা করে এটা বেলে নিয়েছি, আর পাতলা করে বেলে নিতে হবে, এই দেখেন যে হাত দেখা যায় এমন। তেল ব্রাশ করে দিচ্ছি, বাটার থাকলে বেশি ভালো হয়, বাটারের একটা ফ্লেভারটা খুব ভালো আসে। এখানে আমি 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি ময়দা আর 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। পরোটার মতন করে ভাঁজ দিয়ে নিব। এখানে একটু তেল ব্রাশ করে নিব। একটু হাত দিয়ে এইভাবে ই করে নেবেন। এবার এটাকে ফোল্ড করব, একটু টাইট করে করে করতে হবে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আমি একটা নাইফের সাহায্যে এটাকে আমি 2 টুকরো করে নিচ্ছি। এই দেখেন লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে। এটা হালকা হাতে এখন বেলে নিব।
পুরটা দিয়ে দিচ্ছি। মুখটাকে সিল করে দিতে হবে। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। বেকিং ট্রে এখানে একটা নিয়েছি, এটা তেল দিয়ে গ্রিস করে নিয়েছি, এটা বেক করব। চুলায়ও বেক করতে পারেন আর ওভেনেও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আর যে যে লেয়ারগুলো যেগুলো থাকে লেয়ারগুলো উপরে দিকে দিবেন সবসময়। এখানে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি আমি। ওভেনটাকে আমি প্রিহিট করে নিয়েছি আর এখন আমি 180°C-এ 20 মিনিটের জন্য বেক করে নিব। 20 মিনিট পর আমি আসলাম আর 20 মিনিট এটা মশলা হয়ে গেছে। এটা বাসায় আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবসময় দোয়া করি। আল্লাহ হাফেজ।